তিন দশকেও আলোর মুখ দেখছে না পঞ্চগড় বিসিক শিল্পনগরী। বরাদ্দ প্লটের মধ্যে কয়েকটি বাদে বাকি সব পতিত পড়ে রয়েছে। ছোট বড় কয়েকটি প্রতিষ্ঠান চালু থাকলেও করোনায় সংকটে পড়েছে সেগুলোও। শিল্পনগরী কর্মকর্তা বলছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঋণের ব্যবস্থার পাশাপাশি উৎপাদিত পণ্য বাজারজাতে কাজ করছেন তারা। 1991 সালে পঞ্চগড়ে 15 একর জমিতে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। দীর্ঘদিন বিসিক প্লটগুলো পতিত পড়ে থাকলেও গত কয়েক বছরে 96টি প্লটের মধ্যে 94টি বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে তাঁত কারখানা, মুড়ি কারখানা ও হিমাগার সহ মাত্র 10টি কারখানা চালু রয়েছে। কিছু কারখানা বছরের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে, বাকি প্লটগুলোতে কেবল প্রাচীর ও কিছু স্থাপনা তুলে দখলে রাখা হয়েছে। কেউ কেউ বিসিকের প্লট অবৈধভাবে ভাড়া দিয়েছেন অন্যদের। উদ্যোক্তারা বলছেন, বাজারে অসম প্রতিযোগিতা, গ্যাস সরবরাহ না থাকা, ব্যাংকের ঋণ পেতে হয়রানি সহ নানা কারণে শিল্প কারখানা গড়ে উঠছে না। আমরা সরকারিভাবে কোনো লোন টোন পাইনি, আর লোন নেওয়ার জন্য ব্যাংকগুলোতে এত পরিমাণ হয়রানি হয়েছি। বাংলা বন্দা বর্ডার দিয়ে আমরা কিছু এক্সপোর্টের চিন্তা করছিলাম, সেরকম কোনো সুযোগ সুবিধা না পাওয়াতেই ওইটাও করতে পারছি না। সীমানা প্রাচীর না থাকায় রয়েছে নিরাপত্তার অভাব। তিন দশকে বিসিকের এমন চিত্রে হতাশ স্থানীয়রা। আবর্জনা যে আছে, এই আবর্জনার জন্য ড্রেন ঢাকা দিলে একটু ভালো হয়। বাকি প্রকল্পগুলো যে বন্ধ আছে, এগুলো যদি একটু ওনারা অতিবাহিতভাবে চালু করে নেয়, একটু উন্নয়ন হবে। কাছেই চার দেশীয় স্থলবন্দর থাকায় এখানে রপ্তানিমুখী পণ্যের শিল্প কারখানা গড়ে তোলার ব্যাপক সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রব্য সামগ্রী তৈরি করে দেশে এবং আমাদের পার্শ্ববর্তী ভারত, নেপাল, ভুটান এই জায়গায় বাজারজাতকরণ করা যায়, সেটি আসলে বোঝানোর ব্যাপার আছে। উৎপাদিত পণ্য বাজারজাতে কাজ করার পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ সুবিধা দেওয়ার কথা জানান শিল্পনগরী কর্মকর্তা। উদ্যোক্তারা যারা করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত আছে, তাদের আমরা ঋণ দেওয়ার সহযোগিতা করতেছি। প্লাস যে আপনার এই পণ্যটা যেন বিশ্ববাজারে যেতে পারে, সেজন্য আমরা অনেক চেষ্টা করতেছি। ডিবিসি নিউজ ডেস্ক।